ভিডিও এর টাইটেল ও থাম্বনেইল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওতে বেস্ট 160 সিসি কমিউটার বাইক নিয়ে কথা বলবো। আসলে একটি বাইক বা মোটর সাইকেলকে বেস্ট হতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া বা বিষয় ক্রেতা বা বাইকারদের খুশি করতে হয়। চটজলদি কোনো বাইককে সেরা বলা যায় না, কিছু ব্যাপার যাচাই বাছাই করতেই হয়। সেই আজকের ভিডিওতে কোনো বাইককে সেরা বলবো না, শুধু উল্লেখযোগ্য বাইকগুলোর ভালো মন্দ দিকগুলো আলোচনা করব। ভিডিওতে বাইকগুলোর পারফরম্যান্স, মেনটেনেন্স, মাইলেজ ও বিক্রয়ত সেবার কথা চিন্তা করে র্যাঙ্কিং করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পঞ্চম অবস্থানে রয়েছে টিভিএস আপাচি 2V160 রেসিং এডিশন। টিভিএস একটি ওয়েল নোন ব্র্যান্ড, বাজেট প্রাইসিংয়ে এই ব্র্যান্ডের প্রত্যেকটি বাইক বাজিমাত করেছে। এছাড়া যারা কম দামের বাইকে একটু রেডি পিক আপ চান, তাদের জন্য টিভিএস বাজারের একমাত্র পছন্দ। তবে আপাচি 2V এর দুর্ঘটনাজনিত একটি বদনাম রয়েছে, তাই দুর্ঘটনার জন্য অনেকেই এই বাইককে এড়িয়ে চলেন। তবে তাদের জন্য সুখবর এই যে লেটেস্ট আপাচি 2V-তে পেছনে থাকবে আরও মোটা চাকা, যা ব্রেকিংয়ে বাড়াবে কনফিডেন্স, ফলে দুর্ঘটনার সম্ভাবনা কমবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি এবং বিক্রয়োত্তর সার্ভিসিংয়ের জন্য টিভিএস বর্তমানে একটি বিশ্বস্ত ব্র্যান্ড। আর 160,000 বাজেটে এরকম স্টাইলিশ ও মাইলেজের জন্য এই বাইক আপনার জন্য হতে পারে বেস্ট চয়েস। চতুর্থ অবস্থানে রয়েছে হিরো থ্রিলার 160R। বলতে গেলে সবার শেষেই হিরো তার প্রথম 160 সিসি বাইকটি লঞ্চ করলো। ভারতে এর নাম এক্সট্রিম 160R আর বাংলাদেশে এর নাম থ্রিলার 160R। সবচেয়ে ভালো ব্যাপারটি যেটি বলতেই হয় সেটি হলো 2 লাখ টাকার মধ্যে এটি একমাত্র বাইক যেটাতে ABS অর্থাৎ সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে, আর একটি রোবোটিক লুক যদি আপনার পছন্দ হয় বাইকটি আপনার জন্যই ওয়ান অফ দ্য বেস্ট। বাজেট ছাড়াও ব্র্যান্ড ভ্যালু, স্পেয়ার পার্টস ও বিক্রয়তের সেবার ক্ষেত্রেও হিরো বাজাজের পরেই অবস্থান করছে, আর বাইকটি FI হওয়ার কারণে মাইলেজও পাবেন ভালো, তাই 2 লাখ টাকার ভেতরে এটি হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তৃতীয় অবস্থানে বলা যায় আপাচি 4V160 এর কথা। টিভিএস সম্পর্কে একটু আগে অনেক কিছু বলে ফেলেছি, নতুন করে এই ব্র্যান্ড সম্পর্কে কিছুই বলার দরকার নেই। এই বাইকটির অনেকগুলো ভার্সন রয়েছে, তবে লেটেস্ট ABS সহ ডুয়েল ডিস্ক ভার্সনটি সবচেয়ে বেস্ট। যদি দামের দিক থেকে তুলনা করেন তাহলে নিকটস্থ প্রতিদ্বন্দ্বী হবে পালসার NS160, যার দাম প্রায় 10,000 টাকা বেশি। 2 লাখ টাকার কিছু বেশি প্রাইসে এই বাইকে পাবেন বেস্ট রেডি পিক আপ, ভালো টপ স্পিড আর সাথে আনকমন লুকস তো আছেই। তবে FI না হওয়ায় মাইলেজে একটু স্যাক্রিফাইস করতেই হবে। যদি আপনি হরহামেশা হাইওয়েতে লং রাইড করতে চান এবং সিটিং পজিশন এবং সব হাইটের জন্য এই বাইকটি বিচার করেন, তাহলে এটি হতে পারে একটি বেস্ট চয়েস। দ্বিতীয় অবস্থানে রয়েছে হোন্ডা সিবি হর্নেট 160 ABS। প্রথমেই বলি এর লুকসের কথা, মিডিয়াম বাজেটের প্রিমিয়াম বাইক এটি। যদি আপনার বাজেট একটু বেশি হয় তাহলে লেটেস্ট এই বাইকটি হতে পারে আপনার প্রথম পছন্দ। প্রথমত হোন্ডা জাপানি ব্র্যান্ড, কাজেই পারফরম্যান্স ও মেনটেন্যান্স নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না, সাথে সার্ভিসিং ও স্পেয়ার পার্টস নিয়ে থাকতে পারে নিশ্চিন্ত। দাম একটু বেশি হলেও লং টাইম রাইডিংয়ে কমফোর্ট এবং পারফরম্যান্সে পাবেন প্রিমিয়াম কমিউটার বাইকের ফিল। এই বাইকে দুইটি দিকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, প্রথমত বাইকটি এয়ারকুলড এবং দ্বিতীয়ত ওভার প্রাইসিং। এই দুইটি কারণেই দ্বিতীয় অবস্থানে সিবি হর্নেট 160R এর অবস্থান। তবে আপনার বাজেট একটু কম থাকলে এর CBS ভার্সনটিও যথেষ্ট ভালো। সবশেষে অর্থাৎ প্রথমেই রয়েছে বাজাজ পালসার NS160 ABS রিফ্রেশ এডিশন। 2021-এর মাঝামাঝি রিলিজ হওয়া পালসার NS160 ABS কে একটি কমপ্লিট প্যাকেজ বলা চলে। এর মাস্কুলার বডি ইয়াং জেনারেশনের নজর কেড়েছে, আর এর সবচেয়ে ভালো বিষয় হলো এর লুকস ও কন্ট্রোলিং। আর বাজাজ মানেই মোটামুটি বাজেটে প্রিমিয়াম কিছুর ফিল, যা আজ পর্যন্ত সব বাইকের দিকে কিছু এক্সট্রা দিতে পেরেছে। FI হওয়ার না কারণে মাইলেজ সাথে লিকুইড কুলিং পারফরমেন্স মিলেই একটি কমপ্লিট প্যাকেজে পরিণত হয়েছে। এর সার্ভিসিং ও স্পেয়ার পার্টস নিয়ে আপনার ভাববার কথা নয়, তবে শুধুমাত্র এর দাম ও লিকুইড কুলিংয়ের কারণে সিবি হর্নেট 160R ABS ভার্সনটি পিছিয়ে পড়েছে। সোজা কথা, মিডিয়াম বাজেট, সঠিক মেনটেন্যান্স ব্যবস্থা বজায় রাখার মতো অবস্থায় থাকলে এই বাইক থেকে আপনি সর্বোচ্চ মজা নিতে পারেন। এটা ছিল পারফরমেন্স বেসড কিছু জরিপ থেকে সংগ্রহ করা তথ্যের সাহায্যে বর্তমানে বাজারের বেস্ট 160 সিসি বাইকের র্যাঙ্কিং। যাই হোক, আপনার কমেন্টে জানাবেন আপনার এই র্যাঙ্কিংয়ের ব্যাপারে কি মতামত। কিছু দ্বিমত থাকতেই পারে, তবে জানাতে ভুলবেন না। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে কানেক্টেড থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে কুইক চেজারের সবগুলো আপডেট চলে যায় আপনার কাছে। ভালো থাকবেন সবাই, হ্যাপি বাইকিং।